সমস্যায় আমাদের 103 জনকে আমরা হারিয়েছি। রাজ্য সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাস্তায় থাকব। আগামী 27 তারিখ আমরা আগরতলা শহরে জমায়েত হইব এবং ওই জায়গায় আমরা আমাদের কর্মসূচি পালন করব। জায়গাটা কোথায় হবে সেটা আমরা পরে জানিয়ে দেব, কিন্তু আগরতলা শহরে আগামী 27 তারিখ আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাস্তায় থাকব, সেটাই আমাদের সিদ্ধান্ত। এটা সার্বিক সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত আমরা রাস্তায় নেমেই ইমপ্লিমেন্ট করব। তাই রাজ্য সরকারকে অনুরোধ করব, অবিলম্বে আপনারা যথাযথ সিদ্ধান্ত নিন, যেন এই যে 10,000 পরিবার যাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন ইলেকশনের আগে, এদের একটা ব্যবস্থা করবেন আইন অনুযায়ী। এখন অবধিও কিন্তু আপনাদের সেই ভূমিকা আমরা দেখতে পাইনি, সে কারণেই আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি এবং 27 তারিখ আপামর 10,323কে অনুরোধ করব, আপনারা 27 তারিখ আগরতলায় আসুন এবং রাজ্য সরকারকে জানান দিন যে আমাদের এই চাকরিটা দরকার, আমাদের পরিবার পরিজনদের বাঁচানোর জন্য, আমাদের সহকর্মীদের বাঁচানোর জন্য। আমরা এই রাজ্যের নাগরিক, সেই আমার নৈতিক অধিকার আছে আন্দোলন করার, সেই নৈতিক অধিকার থেকে আমরা আন্দোলন করব এবং রাজ্য সরকার যেন সদর্থক ভূমিকা নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখব। ধন্যবাদ।